আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। চলুন জেনে নিই আজকে নিউজ। ওমরা পালনে আর ফি লাগবে না। এখন থেকে ওমরা পালন করতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন সৌদি হজ মন্ত্রণালয়। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার তাদের ফেসবুক পেজে এই ঘোষণার কথা জানান। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলিম ওমরা পালনের জন্য মক্কায় যান। এতদিন ওমরা পালনের জন্য মুসল্লিদের নির্দিষ্ট ফি পরিশোধ করতে হতো, তবে সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণার ফলে মুসল্লিদের আর সেই খরচ বহন করতে হবে না। ফলে এখন থেকে অধিক সংখ্যক মুসল্লি ওমরা পালনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ওমরায় গিয়ে মুসল্লিদের থাকা খাওয়া ভ্রমণের খরচ নিজেদেরকেই করতে হবে। মন্ত্রণালয়টির এক বিবৃতিতে জানানো হয়, হজযাত্রীদের সংখ্যা 2020 সালের মধ্যে 4 মিলিয়ন থেকে 15 মিলিয়ন এবং 2030 সালের মধ্যে 30 মিলিয়ন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজতর এবং পরিষেবার মান আরও ডিজিটালাইজড করার চেষ্টা করছে তারা। এর আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়, 18 বছরের উপরে ব্যক্তিদের ওমরা পালনে 400 থেকে 700 রিয়াল পর্যন্ত ফি নেবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। একই সঙ্গে ফি সংগ্রহের জন্য মক্কার বিমানবন্দরের প্রবেশপথে একটি অফিস বসাবে মন্ত্রণালয়টি। মক্কাতে চলমান নির্মাণ কাজের জন্য ওমরা পালনকারীদের সংখ্যা কমাতে মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।